আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে একটা নতুন বিষয় বলতে চাই, সেটা হলো যদি আপনারা ওয়ের ইটস জোম্যাটো আর সুইগিতে জয়েন করতে চান তাহলে কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো আপনাদেরকে আমি সবিস্তারে জানাব। প্রথমেই আমি উবের ইটসের কথা বলি। উবের ইটস চলে গেছে ভারত ছেড়ে, এখন আর উবের ইটসে জয়েন করবার কোনো ব্যাপার নেই। উবের ইটসকে জোম্যাটো কিনে নিয়েছে। যদি আপনারা উবের মোটোতে জয়েন করতে চান তাহলে করতে পারেন। উবের মোটোতে জয়েন করতে গেলে আপনাদের গাড়ির সমস্ত ডকুমেন্টস লাগবে, আরসি, ড্রাইভিং লাইসেন্স আর ব্যাংকের পাসবই, প্যান কার্ড, এগুলো লাগবে। আর লাগবে হচ্ছে আপনাদের যদি নিজের গাড়ি হয় তাহলে গাড়ির ইন্স্যুরেন্সও দিতে হবে, আর সাথে নো অবজেকশন সার্টিফিকেটের কোনো দরকার হবে না যদি নিজের গাড়ি হয়। আর যদি আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কারো কাছ থেকে কিনে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট আপনাদেরকে বানিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট সাথে নিয়ে আপনাদেরকে উবের অফিসে যেতে হবে। গিয়ে গাড়ির সমস্ত যা যা ডকুমেন্টস আছে সেগুলো দেবেন, আর সাথে অবশ্যই প্যান কার্ড আর ব্যাংকের পাসবই নিতে ভুলবেন না। এইগুলোই লাগবে জয়েন করবার জন্যে।